শ্রীনগরে পুলিশ গার্ড রুমে ঢুকে চারটি সার্ভিস রিভলভার ও একটি AK-47 ছিনতাই করে পালালো জঙ্গিরা। সূত্রের খবর, মঙ্গলবার সোপিয়ান কোর্ট কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কয়েকজন পুলিশ কর্মী। তাঁদের গার্ড রুমে ঢুকে বন্দুক লুট করে জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, 6 থেকে 8 জন জঙ্গি ছিলেন এই ঘটনার পেছনে। ঘটনার পরেই গোটা এলাকা জুড়ে শুরু হয় চিরুনি তল্লাশি। অশান্ত কাশ্মীরে অস্ত্র লুটের ঘটনা কোনো নতুন নয়, তবে একের পর এক এ ধরনের ঘটনায় অগ্নিগর্ভ উপত্যকা। শ্রীনগর থেকে শ্যামসুন্দরের প্রতিবেদন, ANM News।